সবাইকে স্বাগত সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দুটি অঙ্ক আলোচনা করব, কি করে সমাধান করতে হয়। এই দুটি অঙ্ক নেওয়া হচ্ছে কেশব নাগের বই থেকে। হ্যাঁ, কেশব নাগের বই, যেটি খুব কঠিন বলে আমরা পরিচিত। এই অঙ্কের বই, অঙ্কের মানে এই বইয়ের অঙ্কগুলো খুব কঠিন হয়, এ বিষয়ে সবার একটা ধারণা আছে। তো আমরা খুব সহজেই এইগুলি সমাধান করার চেষ্টা করব এবং সেই ভুল ধারণা ভাঙার চেষ্টা করবো। আমার সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। শুরু করা যাক। ফার্স্টে কোশ্চেন হচ্ছে, 5,000 টাকার 8% হারে আড়াই বছরে যে সুদ হয়, কত বছরে 4,000 টাকার 6% সেই সুদ হবে? কত বছরে? আমরা যেটি বার করতে বলবে সেটিকে আমরা বীজগাণিতিক রাশি হিসাবে এক্স ওয়াই জেড এইসব ধরে নিলে অঙ্কটা খুবই সহজে সমাধান হবে। এক্ষেত্রে কত বছর, টাইম যেহেতু বছর একটা, তাই আমরা টি ধরে নেব। ধরি নির্ণয় সময় সমান টি বছর। এটি সুদের অঙ্কের, অর্থাৎ সরল সুদের অঙ্কের ফর্মুলা। সরল সুদ, সরল সুদ এই বিশ সংক্রান্ত অঙ্ক এটি। এই হিসেবে আমরা যে ফর্মুলাটা পাই সেটি হচ্ছে পি আই ইজ ইকাল টু, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, যেখানে আই সমান কি? আই সমান সুদ, কত সুদ পাচ্ছি, ইংরেজিতে ইন্টারেস্ট। পি সমান আসল, মানে যে টাকাটার উপর যে টাকাটা খাটবে সেটা হচ্ছে মানে মূলধনটা, আসল বা মূলধন যাকে বলা হয়। এটি আই সমান টি সমান সময়, এটি সাধারণত বছরে করা হয়, সময় বছর, বা বছরে না থাকলে বছরে প্রকাশ করে নিতে হবে। আর সমান বার্ষিক, মানে এক বছরে সুদের হার, সুদের হার, এটি পার্সেন্টেজের এককে করা হয়, আর এগুলি টাকাতে করা হয়, টাকা টাকা, পয়সাতে করলেও হবে, তাহলে সেই অ্যান্সারটা পয়সায় বেরোবে। যাই হোক, পিটিআর সব বেরিয়ে গেল, আর 100 তো 100। তাহলে এই ফর্মুলা বেস করে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট আমরা বার করব যে সুদ হয় কথাটা বলেছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে সুদ কত হবে? সুদ আই সমান পিটিআর বাই 100, এই ফর্মুলাটা লাগাবো। এখানে আইটে বার করতে বলেছে, তাহলে পি হচ্ছে মূলধন 5,000 টাকা, 5,000 লিখলাম, সময় টি আড়াই বছর, 2 পূর্ণ 1 এর 2 বছর, আর হচ্ছে 8%, 8 লিখলাম, বাই 100। সমাধান করি, 5,000 ওটাই থাকবে। এদিকে আমরা করব কি, এদিকে করব মিশ্র ভগ্নাংশে, করব মিশ্র ভগ্নাংশে আছে এটি, এটিকে আমরা করব অপ্রকৃত ভগ্নাংশে। এখানে করে দেখাচ্ছি, 2 পূর্ণ 1 এর 2টা হবে, নিয়ম হচ্ছে নিচেরটা যা আছে রাখতে হয়, এটির সঙ্গে এটি গুণ করতে হয়, এই দুটির মধ্যে গুণ, এইভাবে গুণ করতে হয়, এইভাবে যোগ করতে হয়, 2 × 2 + 1 করে দিলাম, তাহলে এটা 2 × 2 = 4, 5, 5/2, তাহলে 5/2 বছর হলো, তাহলে এটি হয়ে গেল 5/2, এটি হয়ে গেল 8, এটি 100 যা ছিল। এইভাবে দুটো শূন্য কাটা যায়, অর্থাৎ 150 এ 5,000, তাই এইভাবে কাটা যায়। নেক্সট এই দুয়ের সঙ্গে এটা কাটা যাবে, কারণ এটি কোনাকুনি কাটাকুটি হয়, নিচে কিছু নেই মানে এক আছে এখানে, তাই কোনাকুনি কাটা যাবে। এটা 2 × 25 = 50, তারপরে 25 × 5 = 125, আর 8 = 1,000, 8 × 5 = 40, 40 মানে আর ভালো করে যদি লিখতে চাই, 25 × 5 × 8 = 25 × 8 = 40, 25 × 4 = 100, আর 1টা 0, তাহলে আমরা পেলাম ইন্টারেস্ট পেলাম বা সুদ পেলাম 1,000 টাকা। তাহলে 1,000 টাকা আমরা পেয়ে গেছি। তাহলে আই সমান 1,000 টাকা, এটা পাওয়া গেল, আমি ধরেছি সময় টি। এবারে কত বছরে 4,000 টাকা 6% সেই সুদ হবে,
তাহলে এই ক্ষেত্রে সুদ 8000 টাকা হবে বলে দিছে অতএব আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে বেরোলো প্রথম ক্ষেত্রে এইটি মান বেরোলো এটা দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে I সমান আবার সে একই জিনিস I সমান PTR বাই 100 বা এটা সমাধান করছি এটা সমীকরণে I এর জায়গায় আমি 1000 লিখে দিলাম কারণ কি 1000 পেয়ে গেছি বলে ওই ওই সেই সুদ হবে কথাটা দিয়ে আছে সেই সুদ তাই সেই 1000 লিখে দিলাম I এর জায়গায় P মূলধনের ক্ষেত্রে এবার 4000 টাকা 4000 টাকা 4000 লিখে দিলাম T সময়ের ক্ষেত্রে ওইটা বার করতে বলেছে T এটা ধরে নিলাম T আর এই ক্ষেত্রে বলেছে 6% 6 লিখে দিলাম 6% 1000 বাই সরি 1000 নয় বাই 100 ছেড়ে ফর্মুলাটা বাই 100 এখান থেকে সমাধান করে আমরা পেয়ে যাবো T সমান কত বা 1000 সমান এই দুটি শূন্য কেটে গেল তাহলে এখানে 40 গুণিত 6 গুণিত T 40 গুণিত 6 গুণিত T বেরিয়ে গেল বা উল্টে দিই 40 গুণিত 6 গুণিত T সমান 1000 বা টি সমান 1000 বাই 40 গুণিত 6 কত 1000 বাই 40 গুণিত 6 বেরিয়ে গেল এবার কাটাকুটি করবো এখানে শূন্য শূন্য কেটে গেল 4 25 125 বাই 6 বেরোলো এইটিকে আমরা করবো এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে করবো 25 কে 6 দিয়ে করলে এইভাবে নিয়ম এই এইটিকে এটি এটি হচ্ছে আপনার লব এটি হচ্ছে হর তাই হরটা এখানে রাখবো মানে হরটাকে ভাজক বানাবো আর লবটাকে ভাজ্য বানাবো 6 4 24 1 6 পূর্ণ 1 4 নিয়ম হচ্ছে এইখানে থাকবে ভাগশেষটা এখানে থাকবে ভাজকটা সরি এখানে থাকবে ভাগফলটা আর এটা থাকবে ভাজ্য তাই ভাজ্য গুণিত ভাগফল প্লাস ভাগশেষ সমান এটা ভাজক হবে ক্ষমা করবেন এটি ভাজক ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ সমান ভাজ্য আমি পেয়ে গেলাম 25 6 4 24 1 25 আবার মিলে গেল ঘুরে আসছে 6 পূর্ণ 1 এর 4 জিনিসটা 6 পূর্ণ 1 এর 4 বছর এটি হচ্ছে উত্তর আশা করি অঙ্কটি বোঝা গেছে আমি আবার দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি এবার আমরা চলে যাব এই অঙ্কটির দিকে এই অঙ্কটিতে বলা হয়েছে এক ব্যক্তি 76টি গরু কিনে 20টিকে 15% লাভে 40টিকে 19% লাভে এবং বাকি 16টিকে 25% লাভে বিক্রি করলো এতে তার মোটের উপর 65,700 টাকা লাভ হলো প্রত্যেক গরুর ক্রয় মূল্য কত তাহলে এই ক্ষেত্রে আমরা তাই ধরে নেব ক্রয় মূল্য এক্স ধরে নেব প্রত্যেক গরুর এক্স তা ধরি এক্স ধরবে না এটিকে আমরা এক্স ধরে নেব তা ধরি প্রত্যেক গরুর ক্রয় মূল্য সমান এক্স টাকা অতএব 76টি গরুর মোট ক্রয় মূল্য সমান 76x টাকা ঠিক আছে তাহলে প্রথম 20টা 40টা আর 16টা এই হিসেবে ভাগ করা যায় 20টার দাম 15% অতএব 20টির বিক্রয় মূল্য কত হবে 20টি গরুর বিক্রয় মূল্য 20 টাকা বিক্রি করে আমি 20x টাকা পাবো কনফার্ম এটা আবার তার আমার 15% লাভ পাবো তাহলে এইটা টাকাটা প্লাস 15% লাভ 20x ইনটু 15% এই জিনিসটা বুঝতে হবে সমান 20x ইনটু 20x ইন্টু 15/100 টাকা কেটে দাও এটা 2 5 10 5 3 15 তাহলে এটা 20x প্লাস 3x হয়ে গেল সমান 23x টাকা 23x টাকা আমি পেয়ে গেলাম 20টাতে বাকিগুলো এখানে বেরোবে আমি ডিটেলসে বোঝাচ্ছি না 20টা বেরিয়ে গেল 40টা অতএব 40টির বিক্রয় মূল্য সমান 40x প্লাস 40x ইন্টু কত আছে 19% লাভ 19% তাহলে 40x প্লাস 40x গুণিত 19x বাই 100 কেটে দাও এটা 2 5 10 2 2 4 তাহলে
फाइनल बेरोच्छे बाकी षोलोटा अतएव षोलोटी गरुर विक्रय मूल्य समान षोलो एक्स तो आछे ही प्लस षोलो एक्स गुणित उन्नीस पार्सेंट कारण उन्नीस पंद्रह पास उन्नीस पार्सेंट हलो सरी टोटी फाइव पार्सेंट बोले टोटी फाइव पार्सेंट हम समान सिक्सटीन एक्स प्लस षोलो एक्स गुणित पचिस बाय एक्सो टाका पचिस चारे एक्सो चार चारे षोलो फोर एक्स तो षोलो एक्स प्लस फोर एक्स समान ट्वेंटी एक्स टाका बस तीन टाइम पे गलम এবার এটা টোয়েন্টি এক্স আমরা মনে রাখবো তাহলে লাস্ট একটা টোয়েন্টি এক্স বেরিয়েছিল টোয়েন্টি এক্স লিখে রাখলাম ব্যাস এটা মুছে দিই এই সাইডে সলিউশনটা করব সলিউশনটা আমি এই দিকে করব অতএব মোট বিক্রয় মূল্য কত হবে प्रथम बिक्रय मूल्य कत बेचिल तेईस एक्स कूड़ीटार जन्य तारपर चल्लिसटार जन्य कत चल्लिस एक्स प्लस थार्टी एट एक्स बाय फाइव एटा एकटा बटे प्लस लास्टे बेरोल ट्वेंटी एक्स एइटाके सलूशन करब भालो करे ताहले ट्वेंटी थ्री फोर्टी आर कूड़ी जोग करे देब कूड़ी कूड़ी चल्लिस आशी एट्टी थ्री एक्स हये गेल प्लस आठत्रिस एक्स बाय फाइव समान पांच लस एक पांच दिए गुण कर पांच तीन पंद्रह पांच हजार एक पांच हजार चल्लिस एक एकचल्लिस प्लस पांच एक पांच आठत्रिस एक्स समान आठ पांच तेर तीन हजार एक तीन एक चार पांच फोर फोर फिफ्टी थ्री एक्स बाय फाइव एत टाका बेरोल एटा मोट बिक्रय मूल्य एबार ए दिकटा मुछे दिच्छि आमि এবার এটি হচ্ছে মোট বিক্রয় মূল্য তাহলে আমি লিখতে পারি ফোর ফিফটি থ্রি এক্স বাই ফাইভ মাইনাস সেভেন্টি সিক্স এক্স ইজ ইকুয়াল টু সিক্স ফাইভ সেভেন ডাবল জিরো কেন লিখতে পারি এটা এটি মোট বিক্রয় মূল্য এখান থেকে মোট ক্রয় মূল্য বাদ দিলে যেটা পাবো সেটাই লাভ আর সেই লাভটা হচ্ছে এই টাকাটা তাহলে এইটা সমান এটা করতে পারি বা পাঁচ লসঙ্গ করে দিই তাহলে ফোর ফিফটি থ্রি হয়ে গেল এখানে এক্স মাইনাস পাঁচ দিয়ে কোন হচ্ছে পাঁচ ছয় তিরিশ শূন্য হাজার তিন পাঁচ না পঁয়ত্রিশ তিন আটত্রিশ তিনশো আশি এক্স সমান পঁয়ষট্টি হাজার সাতশো বা বিয়োগ করি এবার বিয়োগ করলে হবে এটা তিয়াত্তর এক্স বাই পাঁচ সমান পঁয়ষট্টি হাজার সাতশো বা কোনাকুনি গুণ করবো তিয়াত্তর এক্স সমান পাঁচ গুণিত পঁয়ষট্টি হাজার সাতশো এই কোনাকুনি গুণ হলো এখানে কিছু নেবেন এক গুণ হলো বা এক্স সমান পাঁচ গুণিত পঁয়ষট্টি হাজার সাতশো বাই সেভেন্টি থ্রি কাটাকুটি করবো এটা এবার তিয়াত্তরটা মৌলিক সংখ্যা তাই ডাইরেক্ট যাবে এটা এখানে ভাগ করে রেখে নিই তিয়াত্তরকে তিয়াত্তর নয় দশে নয় দিয়ে ট্রাই করি নয় তিন হাজার সাত হাতে দুই সাত নয় তেষট্টি আর দুই পঁয়ষট্টি হ্যাঁ ঠিক বললাম নয় হবে এটাকে যে নয় হলো আর দুটো শূন্য হচ্ছে নশো না বাজে পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা করে এক একটি গরুর দাম ঠিক আছে তো চার হাজার পাঁচশো টাকা হলো আমার অ্যান্সার অর্থাৎ এক্স এর মান বের হলো চার হাজার পাঁচশো টাকা তাহলে কত সোজা সহজভাবে আমার অঙ্কটা করে ফেললাম এক্স ধরে তাহলে কোনো অঙ্ক আসলে কঠিন নয় সঠিকভাবে ফর্মুলা বসিয়ে স্টেপ বাই স্টেপ করলে অঙ্ক সমাধান নিশ্চিত ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভবিষ্যতে আরো এরকম ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ।